নমস্কার বন্ধুরা, ভূগোল দর্শন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলাফল বা ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং। তাহলে প্রথমে আমরা জেনে নেব বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি। এর সঙ্গে সঙ্গেই আমরা জেনে নিয়েছি গত ভিডিওতে যে গ্রিন হাউস গ্যাসের সঙ্গে এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের যে কারণ বা তার কতটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেগুলো আমরা জেনে নিয়েছি। তো আজ আমরা জেনে নেব যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল বা এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং সেগুলো কি না। একে আমরা দুটো ভাগে প্রধানত ভাগ করতে পারি, মানে ফলগুলো দুটো ভাবে আমরা ভোগ করছি। একটা হচ্ছে প্রাথমিক ফল, অর্থাৎ যেটা আমাদের সচরাচর এখন যেটা ঘটে চলেছে, আর একটা সুদূর প্রসারী ফল, যেটা এখন থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মে হতে থাকবে। তাহলে প্রাথমিক ফলগুলোর মধ্যে কী কী পড়বে? সেগুলো হচ্ছে পৃথিবীর যে গড় উষ্ণতা সেটা আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। পৃথিবীর গড় উষ্ণতা কী করছে না, ভূ উষ্ণায়নের ফলে সর্বপ্রথমে একমাত্র যেটা প্রভাব হলো সেটা হচ্ছে আমাদের এই পৃথিবীর যে গড় উষ্ণতা সেটা বৃদ্ধি পাওয়া। সেটা কখন থেকে শুরু হয়েছে না, শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে পার ইয়ারে এটা বৃদ্ধি হয়ে চলেছে। প্রায় 1970-এর দশকের পর থেকে উষ্ণতা বৃদ্ধির যে হার সেটা খুবই বেশি পরিমাণে হচ্ছে। আগামী প্রায় 2040 সাল নাগাদ উষ্ণতা ক্রান্তীয় অঞ্চলে প্রায় 0.25 থেকে 0.75 সেন্টিমিটার এবং মধ্য এবং উচ্চ অক্ষাংশে সেখানে প্রায় 5 ডিগ্রি থেকে 9 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সারা পৃথিবীতে প্রায় 1.3 থেকে 4.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে। এটা একটা সমীক্ষায় বলা হয়েছে। এরপরে কী হতে পারে না, সুদূর প্রসারী ফলাফল। সুদূর প্রসারী ফলাফল যার প্রভাব অনেক দূর পর্যন্ত থাকবে সেগুলো কী কী থাকবে না, পার্বত্য মেরু প্রবাহের যে মেরু হিমবাহ সেগুলোর গলন হতে থাকবে। যে পার্বত্য অঞ্চল এবং মেরু অঞ্চলে হিমবাহগুলো রয়েছে সেগুলোর গলন হবে, ফলে কী হবে, মেরু যে উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু এবং পার্বত্য অঞ্চলে হিমবাহ গলে যাবে। তার ফলে কী হবে যে গত 20 বছরে আমরা দেখেছি যে সুমেরু মহাসাগরে প্রায় 6% এলাকার বরফ গলে গিয়েছে বা মুক্ত হয়ে গেছে। আবার কি না, 2002 সালে আন্টার্কটিকার যে লার্সেন আইস সেল্ফ সেটা কী হয়েছে, সেটাও গলে গেছে। এভাবে বিভিন্ন জায়গায় বরফের গলন শুরু হয়ে গেছে। তাহলে এর বেশিরভাগটাই শুরু হয়ে গেছে বরফ গলন। এরপরে 1912 থেকে আজ পর্যন্ত যে তানজানিয়ার যে কিলিমাঞ্জারো শৃঙ্গ তার বরফ প্রায় 80% গলেছে। এভারেস্টের যে শৃঙ্গে সেখানে যে বরফ রয়েছে তা প্রায় 50 বছরে 13% গলেছে। এর ফলে কী হচ্ছে না, গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর প্রায় 23 সেন্টিমিটার করে হ্রাস পাচ্ছে। গঙ্গোত্রী হিমবাহের যে বরফ রয়েছে ওখানটায় গলে যাচ্ছে। এই সমস্ত হচ্ছে কি না, পার্বত্য অঞ্চল এবং মেরু অঞ্চলের হিমবাহের যে ফলাফল, হিমবাহগুলো গলে যাচ্ছে। তার ফলে কী হবে, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পাবে। তারপরে এই জন্য আমরা আলোচনা করব যে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি কেন হচ্ছে না ওই বরফের গলনের ফলে। এখানটা আমরা কী দেখব না, 1 ডিগ্রি যে সেলসিয়াস সেই উষ্ণতা বৃদ্ধিতে বরফের গলন হচ্ছে, তার ফলে কী হবে না, সমুদ্রে যে মুক্ত হয়ে সেই সমুদ্র জল সেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়িয়ে তুলছে। প্রায় প্রতি বছর কত না, প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। শিল্প বিপ্লবের পর থেকে আমরা আজ পর্যন্ত সমুদ্র প্রায় যে সমুদ্রের তল সেটা প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার উঁচু হয়ে গেছে, সেটা আমরা লক্ষ্য করেছি। একবিংশ শতকের শেষের দিকে বিশ্বের প্রায় 33% বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠে 15 থেকে 1 মিটার উষ্ণ যে উচ্চতা সেটা বাড়িয়ে তুলবে। সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির ফলে কী হবে, যে নিচু যে অঞ্চলগুলো রয়েছে মালদ্বীপ মার্শাল দ্বীপ সেখান বাংলাদেশের প্রায় 17%, শ্রীলঙ্কার প্রায় 8% এবং উপকূলীয় যে এলাকাগুলো সেগুলো কী হবে, জলের নিচে চলে যাবে, সমুদ্রের জলে ডুবে যাবে, জলাভূমি এবং নিম্নভূমিগুলো প্রায় অবলুপ্ত হয়ে যাবে। এর ফলে আর কী কী হতে পারে, আর কী কী কারণ না, আর কী কী ফলাফল আমরা ফলাফল নিয়ে আলোচনা করছি সেগুলো কী হবে না, অধঃক্ষেপণের যে প্রকৃতি সেটা পরিবর্তন হয়ে যাবে। অধঃক্ষেপণের প্রকৃতি কীভাবে পরিবর্তন হবে না, যেহেতু উষ্ণতা বৃদ্ধি হচ্ছে তার ফলে কী হবে, যে উত্তর গোলার্ধের যে উত্তর দিকের দেশে, উত্তর গোলার্ধের উত্তর দিকের দেশে সেগুলোতে কী হবে, অতিবৃষ্টি হবে এবং দক্ষিণ দিকের দেশগুলোতে অনাবৃষ্টি হবে। কারণ কি, উষ্ণতা বৃদ্ধির ফলে এগুলো হচ্ছে। আবার কী হবে না, ক্রান্তীয় উপক্রান্তীয় দেশগুলোতে শৈলক্ষেপ বৃষ্টির পরিবর্তে কী হবে না, নিম্নচাপজনিত ঘূর্ণ বৃষ্টি হবে, ঘূর্ণবাদ বৃষ্টি যেটা হলে সেটা হবে। আবার কী হবে, আফ্রিকা এবং ভারতীয় যে উপমহাদেশ রয়েছে সেগুলোতে জেট বায়ুর প্রবাহ যে ঘটে সেগুলোর বিঘ্ন ঘটবে, ফলে কী হবে যে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর যে খামখেয়ালিপনা ওটা শুরু হয়ে যেতে পারে।
এর ফলে কি হবে, বন্যা, যে তারপরে হচ্ছে অনাবৃষ্টি, খরা, এগুলো সৃষ্টি হবে। বর্তমানে শুরু হয়ে গেছে অলরেডি। এরপরে কি হবে না, প্রেরী অঞ্চলে প্রায় 10 থেকে 20% বৃষ্টিপাত হ্রাস পেয়ে গেছে। তারপরে কি হচ্ছে না, অম্ল বৃষ্টির মাত্রা বাড়ছে, এগুলো সব হচ্ছে। এর পরবর্তী পয়েন্টে চলে আসবো, সেটা কি না, শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি হবে ভূ উষ্ণায়নের ফলে, বা যে গ্লোবাল ওয়ার্মিং, তার ফলে কি হবে যে কৃষি জমির পরিমাণ সেটা তুলনামূলক হ্রাস পাবে, 10 থেকে 15% জমি হ্রাস পেয়ে যাবে উষ্ণতা বৃদ্ধির ফলে। এর ফলে কি হবে না, ভুট্টা, আখ, জোয়ার, বাজরার যে উৎপাদন সেগুলো বাড়লেও কি হবে না, যেগুলো জল নির্ভর যে সমস্ত চাষ, যেমন ধান, গম, বার্লি, তামাক, সয়াবিন, তুলো, পাট, এগুলোর ফসল তুলনামূলক কমে যাবে, ফলন কমবে। আর কি হবে না, অতিরিক্ত মাত্রায় যে ফসল সেগুলোর উৎপাদন হ্রাস পাবে, মানে অতিরিক্ত উষ্ণতায় যে সমস্ত ফসল উৎপাদন সেগুলো হ্রাস পেয়ে যাবে। বিশ্বব্যাপী যে প্রধান খাদ্যশস্যর উৎপাদন 10 থেকে 70% হ্রাস পাবে। এগুলো তাহলে কী হবে, এর ফলে কী হবে, খাদ্য সংকট দেখা দেবে। এর পরবর্তী চলে আসি কি না, কৃষি পদ্ধতির পরিবর্তন, জলবায়ুর যেই পরিবর্তন তার ফলে কী হবে না, কৃষি বলয়ের স্থানান্তরিত হবে, উচ্চ অক্ষাংশে কৃষি পদ্ধতি যে ফসলের ধরনের আমূল পরিবর্তন ঘটবে, চাষযোগ্য জমিতে ক্ষতিকর কীটপতঙ্গ, আগাছা, রোগ প্রকার, উপদ্রব বৃদ্ধি পাবে। কারণ কি, আমরা জানি উষ্ণ অঞ্চলে এগুলোর প্রকোপ বেশি থাকে। আবার কি না, সেচ সেবিত যে অঞ্চল সেগুলো শুষ্ক কৃষির পরিবর্তে তৃণভূমি, তারপরে হচ্ছে তৃণচাষ, পশুপালন, এগুলোর প্রতি ঝোঁক বাড়বে। ধান উৎপাদন যে অঞ্চল মধ্য অক্ষাংশ এবং গম চাষের জন্য যে উচ্চ অক্ষাংশ সেগুলো সব বিস্তৃতি হয়ে যাবে। তারপরে কি হবে না, ব্যাপক কৃষির পরিবর্তে মিশ্র কৃষির দিকে ঝোঁক বাড়বে। এগুলো হচ্ছে তাহলে আমাদের বিশ্ব যে উষ্ণায়ন তার ফলাফল, এগুলো হলে এই সমস্ত হচ্ছে, এখন থেকেই শুরু হয়ে গেছে, কারণ বিশ্ব উষ্ণায়নের প্রভাব তো শুরু হয়ে গেছে। এরপরে কি আসবো না, এল নিনো এবং পৃথিবীব্যাপী তার প্রভাব। এল নিনো কীভাবে প্রভাব ফেলছে না, বিশ্ব উষ্ণায়নের ফলে বিগত কয়েক দশকে সমুদ্র জলতলের উষ্ণতা বৃদ্ধির ফলে, যে উষ্ণতা বৃদ্ধির ফলে কি হচ্ছে না, দক্ষিণ আমেরিকার যে পেরু চিলি উপকূল রয়েছে তার অদূরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে এল নিনো, উষ্ণ এল নিনো তার স্রোতের ফলে বৃদ্ধি পেয়ে কী করে, জলবায়ুকে প্রভাবিত করে। তার ফলে কি হয় না, দক্ষিণ পূর্ব যে প্রশান্ত মহাসাগরের জলবায়ু তার পরিবর্তন ঘটে। এরপরে চলে আসবো পৃথিবীতে আগত এবং বিকিরিত তাপের যে বৈষম্য সেটা লক্ষ্য করা যাবে না। গত কয়েক শতকে আমরা কি দেখেছি, যে মানবীয় কার্যাবলীর যে বৃদ্ধির ফলে যে নিম্ন বায়ুস্তরে গ্রিন হাউস গ্যাসগুলোর ঘনত্ব তুলনামূলক বেড়ে চলেছে, তার ফলে কি হবে, একটা চাঁদোয়ার মতো স্তর সৃষ্টি হবে, ফলে সূর্য থেকে আগত যে ক্ষুদ্র তরঙ্গের রশ্মি সেগুলো কি করবে, নিজেদের যে অধিক উত্তপ্ত হয়ে তাপ সংরক্ষণ করবে, ফলে কি হবে না, ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গের 47% পার্থিব বিকিরণের মহাশূন্যে ফিরে যেতে বাধা সৃষ্টি করবে, ফলে তাপ নিম্ন বায়ুস্তর থেকে যাচ্ছে এবং আগত এবং যে তাপ রয়েছে বিকিরিত তাপ তাদের মধ্যে বৈষম্য দেখা দেবে, ফলস্বরূপ কি হবে, পৃথিবীর উষ্ণতা অতি দ্রুত হারে বাড়তে থাকবে। এটাই কি, এটা হচ্ছে বর্ধিত গ্রিন হাউস গ্যাসের প্রভাব। তাহলে এগুলো হচ্ছে পৃথিবীতে আগত যে এবং বিকিরিত সেই তাপের পার্থক্যের বৈষম্য, অর্থাৎ যতটা পরিমাণ আসছে এবং যতটা ফিরে যাওয়ার কথা অ্যালবেডো হিসেবে, সেই তার মধ্যে একটা বৈষম্য শুরু হবে, অর্থাৎ তার পার্থক্য বেড়ে যাবে। তাহলে এগুলো আমরা পড়লাম কি না, বিশ্ব উষ্ণায়নের ফলাফল বা এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।